হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন তো আপনাদের কিন্তু মনের মধ্যে কিন্তু একটা সমস্যা দেখাই দিছে যে হ্যামিস্টার কম্বার্টের কি হলো না হলো রিকোয়েস্ট ইউরোর অ্যানাবল টু গেট অ্যাকাউন্ট ইনফরমেশন তো এগুলো কিসের জন্য দেখাচ্ছে তো এটা নিয়ে কিন্তু আপনারা অলরেডি বিভ্রান্তের মধ্যে পড়ে গেছেন যে কি সমস্যা হইলো ভাই লাস্ট দিকে যদি এসেই যদি সমস্যা হয়ে যায় তাইলে আমাদের কি হবে না হবে তো টেনশন তো হতেই পারে এটা স্বাভাবিক তো আমি আপনাদের টেনশনটা মুক্ত করার জন্যে মূলত আমি ভিডিওটা বানাইলাম তো আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো যে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা বিস্তারিত জানতে পারবেন যে কি সমস্যাটা হয়েছে বা কিসের জন্য এই রিকোয়েস্টির রিকোয়েস্টিরোর অ্যানেল টু গেট অ্যাকাউন্ট ইনফরমেশন এটা কিসের জন্য লেখা আসতেছে তো আপনারা বিস্তারিত বুঝতে পারবেন তো সর্বপ্রথম আমি যে জিনিসটা আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছে যে ওদের হচ্ছে যে অফিসিয়াল যে হচ্ছে টেলিগ্রাম চ্যানেলটা আছে সেখানে তারা হচ্ছে কিছু বিষয় দিয়ে দিছে হ্যাঁ তার মধ্যে হচ্ছে যে আমাদের হচ্ছে বারো ঘন্টার মতো আছে টাইম আসে মানে বারোটার সময় ঠিক সকাল হচ্ছে বারোটার সময় মানে দুপুর বারোটার সময় তারা কিন্তু আমাকে আমাদের এখানে একটা মেসেজ দিয়ে দিয়েছে যে স্ন্যাপশটের হচ্ছে আর মাত্র বারো ঘন্টা টাইম আছে অর্থাৎ রাত বারোটা পর্যন্ত আর টাইম আসে তো এর মধ্যেই কিন্তু আমাদের সব শেষ মানে অর্থাৎ এখানকার এই যে সিজন ওয়ান এটার কিন্তু কাজ শেষ বা লিস্টিংয়ের কার্যক্রমটা কিন্তু ঠিক হয়ে যাবে তারপরে নেক্সট তারা হচ্ছে সিজন টু এটার কাজ আনবে কি না আনবে সেটা অবশ্যই আনবে কারণ তারা কিন্তু একটা এসেতে জানাই দিছিল যে সিজন টু কামিং তো মানে সিজন টি টুটা আসবে এটা কিন্তু তারা দিসলো আর কি বলছিল হ্যাঁ তো ওইটার মেসেজটা কয়ে গেল তো যাই হোক এখন আসল বিষয়টা চলে আসি তো এখন হচ্ছে যে এই হ্যামিস্টার কম্বাটের মধ্যে আমরা যদি লগ করতে চেষ্টা করি তাহলে আমাদের কি হচ্ছে যে এই যে এইরকম আসতেছে রিকোয়েস্ট ইউর অ্যানেবল টু গেট অ্যাকাউন্ট ইনফরমেশন তো এটা কিসের জন্য আসতেছে শেষ সময়ে তো এখনও তো বারো ঘন্টা আসে তাই না তো বারো ঘন্টার আগেই কি তারা আমাদের এইটা শেষ করে দিল কাজ শেষ করে দিল তো এরকম তো প্রশ্ন আসতে পারে যে দিলোকেই তো এখন বিষয়টা হচ্ছে যে ওরা যেহেতু লিস্ট করবে কাজ যেহেতু আজকে শেষ করবে তো ওরা হয়তোবা কাজ শুরু করছে যার ফলে আমাদের যে সার্ভারে যে এই থেকে সার্ভারে আমরা কাজ করি এই সার্ভারটা হচ্ছে পুরো হয়তো ডাউন হয়ে গেছে বা তাদের যে কার্যক্রমটা এর কারণে সার্ভার হচ্ছে অতিরিক্ত হয়তো লোড বা মানুষের ঢোকার কারণে এই জিনিসটা হয়েছে যার ফলে আমাদের এই রিকোয়েস্ট ইউরোর টু গেট ইনফরমেশন এটা কিন্তু লেখা আসতেছে এটা শুধু আমার আপনার না সবার আসতেছে সবার মানে এক কথায় যত ইউজার আছে তাদের সবার কাছেই কিন্তু এই মেসেজটা আসতেছে অর্থাৎ তারা কিন্তু ঢুকতে পারতেছে না অর্থাৎ চাইলেও তারা ঢুকতে পারবে না যত সময় না এই সার্ভারের সমস্যাটার সমাধান হয় অর্থাৎ এই বারোটার রাত বারোটার আগে হয়তো বা আসতে পারে মানে ঠিক হয়ে যাইতে পারে ঠিক হয়ে যাইতে পারে আমি কিন্তু বলতেছি না যে ঠিক হয়ে যাবে মানে মিথ্যা আশ্রয় যেহেতু লাভ নেই যেহেতু আজকে রাত বারোটার পর্যন্তই মনে হয় কাজটা হবে এরপর যদি সিজন টু এর মধ্যে পদাপ্পন করে তাইলে হচ্ছে সেটা হচ্ছে ভিন্ন বিষয় তো তখন তো কাজ তো করতে পারবেন যে কাজ দেওয়া অবশ্যই করতে পারবেন তো রাত বারোটার পর্যন্ত যদি কাজ চলবে এর ভিতর হয়তোবা সবাই ঢুকছে এত মানুষ বা যার জন্য সার্ভার প্রবলেম অথবা ওরাই হয়তোবা কাজটা এখন থেকে হয়তোবা শুরু করছে বা হাত দিয়েছে বা অন্য কোনো কাজের কারণে ত্রুটির কারণে হয়তোবা বা কোনো একটা কারণে হয়তো এটা সার্ভারটা বন্ধ হয়েছে তো এটা নিয়ে টেনশন করার কিচ্ছু নাই স্ক্যামও করতে পারে এরকম মাথায় আসতে পারে যে স্ক্যাম করলো কি না আমাদের সাথে প্রতারণা করলো কিনা তো এই চিন্তার বাদ দেন আপনারা একটু ওয়েট করেন এর আগেও কিন্তু অনেকবার এরকম ইরোর প্রবলেম দেখাই দিয়েছে পরবর্তীতে কিন্তু ঠিক হয়েছে তো এখন বিষয়টা হচ্ছে যে লাস্ট টাইমে এসে সে কেন এই রিকোয়েস্ট ইরোর প্রবলেমটা দেখাই দিল তারা কি আমাদের সাথে দুই নাম্বারই প্রতারণা করলো কি না মনে প্রশ্ন আসতেই পারে তো বলবো যে এখন করলেও আমাদের কিছু করার নাই না করলেও আমাদের কিছু করার নাই সর্বশেষ আপনাদের ধৈর্য ধারণ করতে হবে রাত বারোটা পর্যন্ত বা নেক্সট ডেতে কি আসে এটার বিস্তারিত ওই সেই সময় পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে তো আপনাদের বলবো যে সমস্ত ধরনের তথ্য পাওয়ার জন্য আপনারা যদি চান আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপে যদি আপনারা জয়েন হন তাহলে এই সমস্ত ভেরিফাইড প্রজেক্টের যে সমস্ত কাজগুলো আছে আমি সবগুলো লিঙ্ক সেখানে শেয়ার করব। এবং যে কোনো সমস্যার সমাধান করার জন্য তো আমরা আসি না পারলে সর্বোচ্চ চেষ্টা করব তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন